বুখারি শরীফের 552 নম্বর হাদিসের বর্ণনা মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আস, যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, ফাকান্নামা উতিরা মালুহু ওয়া আহলুহু, ওই ব্যক্তির ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া আর আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা। আল্লাহ নবী বললেন, কারো আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার সন্তান ধ্বংস হয়ে যাওয়া, তার সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, তার পরিবার ধ্বংস হয়ে যাওয়া যেমন কথা, আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা। আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার পরিবার ধ্বংস হওয়া, আসর ছুটে যাওয়া তার ধন সম্পদ ধ্বংস হওয়া। তাহলে আসরের নামাজের কত বড় গুরুত্ব! একদিন ইচ্ছাকৃতভাবে আপনি আসর ছাড়লেন তো বুঝতে হবে, ছি ছি, আমার সম্পদ থাকা আর না থাকা বরাবর হয়ে গেছে, কারণ আমি আসরের নামাজ ছেড়ে দিচ্ছি। আর নবী বলছে, আসর ছেড়ে দেওয়া সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, নবী বলেছেন আসর ছেড়ে যাওয়া সন্তান ধ্বংস হয়ে যাওয়া। ভাই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ, বিশেষ করে আসরের গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। বুখারীর পরের বর্ণনা নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিত আমালু। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আসরের নামাজ ছেড়ে দেয় কেমন যেন তার আমল বরবাদ, আমল নষ্ট। এই জন্য আল্লাহ আসরের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আসরের সালাত আমরা যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 574 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ, দুই ঠান্ডার নামাজ, ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়া ঠান্ডা। তাহলে আসর আবহাওয়া ঠান্ডা এই হাদিস দ্বারা বোঝা যায়, সাড়ে তিনটায় আসর না পড়িরা আমরা যেই টাইমে পড়ি ওই টাইমে পড়াই ভালো। কটা আপনাদের এদিকে সাড়ে তিনটায় আজান হয়নি? ঢাকা হয়, ঢাকায় সাড়ে তিনটায় আমরা না, কারা জানি সাড়ে তিনটায় আজান দিয়ে দেয়, আমি কি কইছি? তো যাই হোক, আসরের আজান আগে দিয়ে দেয়। তো দেখেন হাদিস দ্বারা কি বলছে, ঠান্ডার নামাজ। আপনি দেখেন এখন আমরা পাঁচটায় আসর পড়ি, তো সাড়ে তিনটায় কিন্তু ঠান্ডা হয় না আবহাওয়া, তাহলে ঠান্ডার নামাজ। তার মানে আমরা আমরা যারা হানাফি মাঝহাব, আমি বাংলাদেশে বেশি বিশেষ করে হানাফি মাঝহাব, হানাফি মাঝহাব মানে নতুন কোনো ধর্ম না, কোরআন সুন্নার একটা বিস্তৃত সংকলের নাম হানাফি। কোরআন হানাফি মাঝহাবের কোনো আমল কোরআন সুন্নার বাহিরে না, বরং কোরআন সুন্নার সবচাইতে বেশি আমল হয় হানাফি মাঝহাবে। এখন না, এটা শুধু ঠিক বললেও ঠিক না বললেও ঠিক। কিভাবে ঠিক? এদিক তাকান আমার দিকে, হাদিসে আছে এই জায়গায় হাত তোলা, দেখেন এই জায়গায় হাত তোলা হাদিসে আছে, এই যে বুক বরাবর হাত তোলা হাদিসে আছে, এবার দেখেন কাঁদ বরাবর হাত তোলা হাদিসে আছে, এবার দেখেন কান বরাবর হাত তোলা হাদিসে আছে, কয়টা হাদিস মন দিয়ে বুঝবেন, বুক বরাবর, কাঁদ বরাবর, কান বরাবর হাদিস পাইলাম কয়টা। এবার আমরা যারা হানাফি মাঝহাবের কোরআনলিত মাঝহাব হানাফি যারা মানি, আমরা আমরা বলি এই জায়গায় যদি হাত উঠাই তাহলে হাদিস বাদ রইল দুইটা, বুক বরাবর যদি হাত উঠাই কাদের হাদিসের উপর আমল হয় না, কানের হাদিসের উপর আমল হয় না। এবার তাকান, কাদ বরাবর হাত উঠাইলাম, এবার বুকের উপরে হাত উঠলো কাদের উপরে উঠলো, বাদ আছে কয়টা? কান বরাবর হাত উঠাইলাম, এবার দেখেন বুকের উপর উঠলো কাদের উপর উঠলো, কান বরাবর উঠলো। হানাফি মাঝহাব তিনও হাদিসের উপর আমল হয়ে যায়। আমরা মানি তিনটা হাদিস, এরপরে আমরা আহলে হাদিস না, আপনি একটা মাই না আহলে হাদিস, আশ্চর্য। আমরা নবীর তিন হাদিস মানলাম, এই জায়গায় এক হাদিস মানা হয়, কাঁধ বরাবর এই জায়গায় যারা উঠায় আমরা বলি না যে নামাজ হয় না, এমন না, কাঁধ বরাবর যারা উঠায় দুই হাদিসের উপর আমল হয়, কান বরাবর হাত উঠেলে তিন হাদিসের উপর আমল হয়। তো আমরা হাত উঠানোর ক্ষেত্রে হাদিস মানি তিনটা, যেই তিনটার বর্ণনা নবী বলছে তিনটার উপর আমরা আমল করি, তো মানলাম কম না বেশি, এটার নামই হানাফি মাজহাব। কোনো ঝগড়া হবে না, কোনো তর্ক হবে না, এইগুলো মনে রাখবেন। এই যে আপনি আরবি মনে রাখতে হবে না, খালি একটু মনে রাখবেন যে ভাই কান বরাবর কেন উঠাই জানো, নবীজি তিন ধরনের হাদিস বলছে, বলছে বুক বরাবর, বলছে কাঁধ বরাবর, বলছে কান বরাবর। ভাইও বুক বরাবর যদি উঠাই বাকি থাকে দুইটা, ভাইও কাঁধ বরাবর যদি উঠাই বাকি থাকে একটা, ভাইও যদি কান বরাবর উঠাই তিনটার উপর আমল হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।
তো বলতেছিলাম কোন জায়গা থেকে আসলাম মান সাল্লাল বারদাইন দুই ঠান্ডার নামাজ একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ নবীজি বলেন এই দুই সালাত যেই ব্যক্তি আদায় করে দাখলাল জান্নাহ ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় তাহলে আসরের নামাজের গুরুত্ব আছে না নাই মুসলিম শরীফের 634 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে সূর্য ওঠার আগে কোন নামাজ সূর্য ডুবার আগে কোন নামাজ আল্লাহ নবী বলেন এই দুই সালাত যেই ব্যক্তি আদায় করে লাইয়ালি যা ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না তাহলে বাকি তিন ওয়াক্ত পড়বেন না কি বলেন সবগুলাই পড়তে হবে বুখারী শরীফের 652 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন لو يعلمون ما في العتمه والصبح মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের কি উপকার এই হাদিসে আসা এশা আর ফজর মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজে কি উপকার লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া মানুষ গড়াগড়ি করে হলেও নামাজে উপস্থিত হয়ে যেত মানুষ যদি জানতো এশারের নামাজের কি উপকার ফজরের নামাজের কি উপকার আমার দিকে তাকান প্যারালাইজড হয়ে গেছেন কোন ব্যক্তি নবীজি বলেন ওই ব্যক্তিও তার নিতম্বের মধ্যে কোনো কিছু ঝুলিও হলেও মাটিতে গড়াগড়ি করে হলেও লোকটা এশার ফজরে আসতো যদি এই দুই নামাজের ফজিলত জানতো তাহলে এই জায়গা দেখেন এশার ফজরের হয়ে গেল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন বাশিরিল মাশাঈনা ফিজ জুলামি ইলাল মাসাজিদ বিনূর ইত্তাবি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেন অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও অন্ধকারে হেঁটে কয় নামাজে যায় আমরা সাধারণত দুই নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ এই জন্য আমি বলি এশার নামাজে যখন ট্রসলাইট টিপতে টিপতে যান মাঝে মাঝে ট্রসলাইটটা বন্ধ করবেন একটু অন্ধকারে থাকবেন কেয়ামতের মাঠে যেন বলতে পারেন আল্লাহ আমি অন্ধকারে হাঁটছিলাম ট্রসলাইট দিবেন একদম সারাক্ষণ জ্বালায় রেখে না একটু বন্ধ করেন এরকম মোবাইলের লাইট জ্বালাই আমরা একটু বন্ধ করেন আবার জ্বালায়েন সমস্যা নাই কিন্তু মানে যেন কেয়ামতের মাঠে বলতে পারেন আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে হেঁটে আসছি ফজরের সময় অন্ধকারে একটু হাঁটবেন বলছি না যে লাইট জ্বালাবেন না লাইট তো জ্বালাবেন একটু একটু অন্ধকারে হাঁটেন যেন কেয়ামতের ময়দানে বলা যায় আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে মসজিদে গিয়েছি তোমার ওয়াদা তুমি আমাকে নূর দান করবা অবশ্যই আল্লাহ আপনাকে নূর দান করবে তাহলে ফজরের নামাজ এশার নামাজ আসরের নামাজের গুরুত্ব আমরা পাইলাম দেখেন বুখারীর বর্ণনা এই 652 নম্বর বর্ণনা আসছে লাউ ইয়ালামুনা মা ফিত তাসজীদ মানুষ যদি জানতো জোহরের নামাজের কি ফায়দা লাস্তাবাকু ইলাইহি তাহলে মানুষ প্রতিযোগিতা করে হলেও জোহরের নামাজে উপস্থিত হয়ে যাইত এই নামাজগুলোর গুরুত্ব হাদিসে কেন বেশি দিছে সাধারণত আমাদের দেশের মানুষ মাগরিব বেশি পড়ে বাকি চার উক্ত বেশি পড়ে না কোন নামাজ দেখবেন মাগরিবি মুসল্লি সবসময় একটু বেশি হয় মাগরিব নামাজ এই জন্য ফজরের নামাজে মুসল্লি কম হয় জোহরেও কম হয় জোহরে কৃষকরা মাঠে ঘাটে থাকে কোনো মতে আইসা গোসল কইরা গামছা গায়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করে এই ঠিক নাই না আপনারা কৃষক যারা আছেন গামছাটা গায়ে দিয়েই মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যান আপনার একটু শরম করা দরকার আপনি তো বেয়ের বাড়িতে কখনো গামছা গায়ে দিয়ে যান না নাকি যান বেয়ের বাড়িতে মানুষ গামছা গায়ে দিয়ে যায় না আল্লাহর ঘরে মানুষ গামছা গায়ে দিয়ে যায় এত খারাপ লাগে আমার জানেন তারপরেও পইরেন আপনি আবার এই নিয়তে কিন্তু করেন না হুজুর কইছে গামছা গায়ে দিয়ে না যাইতে আর জামুই না মসজিদে না না আপনি যাইয়েন আমি বলছি যে আপনি মানে গামছা গায়ে দিয়ে কেন যান আপনি বাজারে যাইতেছেন কত পরিপাটি হয়ে বিভিন্ন জায়গায় কত পরিপাটি হয়ে যান আল্লাহর সামনে আপনি কেন একটু সুন্দর হয়ে যাবেন না এটা আমার বোঝানোর উদ্দেশ্য আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে নামাজের গুরুত্ব এখন নামাজের গুরুত্ব আমরা কেন দিব বুখারী শরীফের 757 700 কত হয় 57 মন দিয়ে শুনেন আল্লাহ বলেন আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া জুলাফা মিনাল লাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালা নামাজ কায়েম করেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালা নামাজ কায়েম করেন কোরআনের অসংখ্য গণিত আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো নামাজ পড়ো না বলে আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করা দ্বারা অনেক উদ্দেশ্য এক নম্বর
المحافظة على شروط الصلاة নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আছে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ইত্যাদি জায়গাগুলো পাক করা শরীর পবিত্র না হলে আল্লাহ আপনার নামাজ কবুল করবে না বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা তোমাদের কারো যখন ওযু চলে যায় ওযু করার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করবে না ওযু করা এগুলো নামাজের শর্ত গোসল পবিত্র যদি না থাকেন ফরজ হয় তাহলে গোসল করা এটাও নামাজের শর্ত সূরা মায়েদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করো আল্লাহ সূরা মায়েদার 6 নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুনতুম ইলা সলাহ হে ইমানদার যখন তোমরা নামাজের ইচ্ছা করো ফাগসিলু উজুহাকুম চেহারা দৌত করো ওয়াইদিয়াকুম হাত দৌত করো ওয়ামসাহু বিরুসিকুম মাতামাসিহ করো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমরা তোমাদের পাগুলা দৌত করে নাও এগুলা হলো নামাজের শর্ত এইগুলাও করা নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা এখন যে কথাটা বলবো এটা একটু মন দিয়ে শুনেন যে নামাজ কায়েম কেন বললেন আল্লাহ দেখি আমরা যারা নামাজ পড়ি আমরা নামাজ কায়েম করি কিনা একটা তো বললাম অপবিত্র থাকলে পবিত্র হওয়া এখন যেই হাদিসটা শোনাবো এই হাদিস শোনার পর আমি বলবো না হাত উঠায় বলেন কারা কারা নামাজ কায়েম করেন কিন্তু হাদিস শোনার পর মনে জিজ্ঞাসা কইরেন আসলে আপনি নামাজ কায়েম করেন কিনা আগে হাদিসটা মন দিয়ে শুনেন বুখারী শরীফ 757 কত হয় 757 বলেন তো বুখারী শরীফের কয় নাম্বার হাদিস এটা এটা একটু সবাই শিখেন সারা জীবন মনে রাখতে হবে 757 নবীজি মসজিদে বসে রইছ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে রইছ এক ব্যক্তি মসজিদে ঢুকছ ঢুকার পর নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার দাঁড়ানোর পর নামাজ থেকে যখন সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পর আল্লাহ নবীর সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আলাইহি আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলাইহিস সালাম আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন ইরজি ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি হে মিয়া তুমি আবার যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই আসলে নামাজ পড়ে নাই মাত্র না বুইরাস তো ওই ব্যক্তি গেছে যাওয়ার পর আবার নামাজ পড়ছে পড়ার পর আবার আসছে আসার পর সালাম দিয়েছে নবী জবাব দিলেন আবার আল্লাহ নবী বললেন ইরজি ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই তিনবার হয়েছে এরকম ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রাহু আল্লিমনি আমাকে আপনি শিখিয়ে দেন কারণ আমি এইভাবে নামাজ পড়লাম এর চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না ওলামায়ে কেরাম আছে এখানে এই হাদিসে আমার মাঝে মাঝে মনে হয় এই হাদিসে আর কি পড়লে আমার মনে হয় ওলামায়ে কেরামদেরকে বলছি আপনাদেরকে ওলামারা পরামর্শ হিসাবে বলতেছি আর আপনাদেরকে জানার জন্য বলতেছি যে ওলামাদের কাছে বলতেছি আমার মনে হয় যেই সাহাবা বলছে যে আমার হুজুর এর চাইতে ভালো নামাজ আমি জানি না কিন্তু আমার মনে হয় উনি যেই নামাজটা পড়ছে আমাদের চেয়ে ভালোই পড়ছে আমাদের শিখি পড়ছে ভালো কিন্তু এরপরে নবীজি বলছেন তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই নবীর সাহাবা নিঃসন্দেহে আমাদের চেয়ে ভালো নামাজ পড়ছে নবীজি ওই নামাজ রে কই তুমি নামাজ পড়ো নাই আমগোটা দেখলি কি কইতো তো এই ব্যক্তি কয় হুজুর আমি তো এর চেয়ে বেশি ভালো জানি না আমি কিভাবে নামাজ পড়বো এবার দেখেন নবীজি কি কয় ইদা কুমতা ইলা সলা যখন নামাজে দাঁড়াও ফাকাব্বির আল্লাহু আকবার বলবা আল্লাহু আকবার বলার পর আকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন সানা পড়ার পর তুমি কোরআন থেকে যা পারো সেখান থেকে পড়বা পড়ার পর সুম্মার কা রুকু করবা দেখেন এরপর রুকু করবা হাত্তা তাতমা ইন্না রাকিআ ধীরস্থিরতার সাথে রুকু করবা ইতমিনান কারে কয় ওলামাদের থেকে জানবেন ইতমিনান মানে রুকুতে যাওয়ার পর যখন তোমার মন সাক্ষী দিচ্ছে হ্যাঁ আমি রুকুটা ধীরস্থির ভাবে করেছি এটাকে বলা হয় ইতমিনান হ্যাঁ ইতমিনান মানে ইতমিনানে কলব আপনার মন আশ্বস্ত হচ্ছে হ্যাঁ আমি রুকুটা ধীরস্থির ভাবে করেছি এটাকে বলা হয় ইতমিনান এখন কয়জন এরকম করেন মুরগির মতো উঠে যাই তা নবীজি বলছেন হাত্তা তাতমাইন্না রাকিআ তুমি ধীরস্থির ভাবে রুকু করো একদম আস্তে ধীরে রুকু করো দেখেন এরপরে কি কয় সুম্মার ফা আরাসাকা মিনার রুকু এরপর রুকু থেকে মাথা উঠাও এবার আমার দিকে একটু তাকান মাইক দরকার নাই খালি তাকান এই দেখেন অনেক মুরব্বীরা কি করে নাউজুবিল্লাহ সব মুরব্বীরা অনেকে ওজোর ছাড়া ওজোর সহকারে যদি করেন সমস্যা নাই কারো এই কাঁধে সমস্যা কারো পিঠে সমস্যা এটা ওজোর কিন্তু ওজোর নাই তো একটা মুরব্বী হোক আর যেই হোক রুকু থেকে উঠা কি করে পুরা দাঁড়ায় না এভাবে থাকে
ইমাম সাহেব রে বুঝায় যে হুজুর তাড়াতাড়ি সেজদায় যান আমার তো সহ্য হইতাছে না তাড়াতাড়ি যান কথাটা কি সত্য কিনা তো এই যে আপনি উঠে এইভাবে থাকেন আমাদের নবীজি বলেন লা হাত্তা তাতাদিলা কাইমা তুমি ধীরস্থিরভাবে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াবা তাহলে বলেন আল্লাহ নবী বললেন রুকু থেকে বাঁকা হয়ে থাকতে না সোজা হয়ে দাঁড়াতে তা আপনি বাঁকা হয়ে দাঁড়াইলেন হলো না ভাই ভাইটা কিয়াম হয় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদম পুরা সোজা হয়ে দাঁড়াবেন নিশ্চয় কায়েম বলা হয় তো সোজা হয়ে যখন দাঁড়াবেন তখন আপনার কিয়ামটা একদম সোজাসুজি হবে তো সোজা হওয়ার পর নবীজি বললেন সুম্মাসজুদ এরপর সেজদা দাও হাত্তা তাতমাইন্না সাজিদা ধীরস্থিরভাবে সেজদা দিবা দুই সেজদার মাঝখানে ধীরস্থিরভাবে সোজা হয়ে বসবা এই জায়গায় দেখেন এমন করে দুই সেজদার মাঝখানে এইভাবে থাকে এভাবে থাকে যে হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি যান এবার আমার দিকে তাকান এক সেজদা থেকে আরেক সেজদার মাঝে যদি আপনি সোজা না বসেন অনেকটা বেশিরভাগ যদি সেজদার দিকে বাঁকা থাকেন সেজদা তো একটা হইল তারপরে দুই সেজদা দিবেন হলো তো একটা আল্লাহর নবী বললেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা এরপর সেজদায় যাবা এটা হলো নামাজ কায়েম করা এই জন্য বললেন যে কায়েম হলো না এটাই নামাজ কায়েম করা প্রতিষ্ঠিত করা তো নামাজ প্রতিষ্ঠিত করা মানে ধীরস্থিরতার সাথে দাঁড়িয়ে কেরাত পড়া ধীরস্থিরতার সাথে রুকু করা ধীরস্থিরতার সাথে সেজদা করা নবীজি বললেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা এক রাকাত তোমাকে দেখায় দিলাম বাকি দুই পড়ো তিন পড়ো আর চার পড়ো এইভাবে ধীরস্থিরতার সাথে তুমি নামাজ আদায় করো প্রিয় নাসিরনগর এলাকার মুসলমান আপনাদের হাত জোরে পা জোরে বলছি একদিন এইভাবে আপনি নামাজ পড়েন ইনশাআল্লাহ যেই মজা আপনি পাবেন অতীতে এই মজা কখনো পান নাই একদিন এইভাবে নামাজ পড়েন তাহলে নামাজ কায়েম করা কেন বললেন আল্লাহ নামাজের রুকু সুন্দরভাবে করা সেজদা সুন্দরভাবে করা করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সালাত কায়েম করার উদ্দেশ্যটা বুঝে আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ আমরা কেন পড়ব এক নাম্বার অন্তরের প্রশান্তির জন্য নামাজ পড়ব প্রথম এক নাম্বার অন্তরের প্রশান্তি নামাজ এখন টেলিভিশনে অ্যাডভারটাইজ দেয় আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি পেরেশানিতে আছেন ইউটিউবেও দেয় টেলিভিশনেও দেয় কি তাহলে আপনি আমাদের খানকায় চলে আসুন অমুক জায়গা টমুক জায়গা যে হোক এখানে এসে আপনি এক মাস থাকুন দেড় মাস থাকুন আপনার মনে প্রশান্তি আসবে আপনার এলাকার গাছে গাছে লাগায় দিবেন আপনি কি প্রশান্তি চান হতাশায় ভুগছেন আপনি মসজিদে আসুন আপনার অন্তরে প্রশান্তি এসে যাবে আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ওই সাহাবার মেয়ের জামাই এবং বেয়াই আসছে ওনারে দেখতে মানে বেয়াই আর জামাই দুইজন গেছে অসুস্থ একজনে গেছে তার বেয়াইকে দেখতে আর জামাই গেছে শ্বশুরকে দেখতে তো উনি বলেন ইনতলাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আনসার আমি আর আমার আব্বা গেলাম আনসারি শ্বশুর বাড়িতে গেলাম নাউদুহু তাকে দেখতে গেলাম অসুস্থ ফাহাদরতিস সালাত নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হওয়ার পর উনি বাসার একজনকে বললেন তুনি বিল উযু ওযুর পানি আনো লিউসাল্লিয়া ফাস্তারিহা আল্লাহু আকবার আমরা যদি অসুস্থ হই কত বাহানা করি বৈশা নামাজ পড়ি শুয়া নামাজ পড়ি নামাজ পড়তে মন চায় না আর একটু পরে পড়ি এই তো আমাদের বাহানা হ্যাঁ আর আমি আমারই বলতেছি দেন যে আমরা বক্তারা মাহফিলে যখন যাই আরেকটু পরে আরেকটু পরে নামাজ না না আরেকটু সামনে বললেও তো হয় এ শয়তান ধোকা দিতে থাকে না না ওই সামনে রাস্তার বাম পাশে মসজিদ পাবেন আরেকটু সামনে যান শয়তান ধোকা দিতেই থাকে ওই সাহাবা বললেন নজুর পানি আনো জামাই আর বেয়াই দুইজনে অবাক হয়ে সামনে বসে বলতেছে আপনি তো অসুস্থ একটু পরেও নামাজ পড়লে পারেন আমরা কিন্তু এরকম কই হুজুর ওজোর আছে তো একটু পরে পড়েন হ্যাঁ টাঙ্গাইল এক জায়গায় গেছি ওই আপনার ইয়া দিছি শুই ওই যে করোনা টিকা তো টিকা দেওয়ার পর টাঙ্গাইল মাহফিলে গিয়ে বয়ান করছি হাত নাড়াইতে পারতেছি না বাম হাত দুইটাই দিছি আমি তৃতীয়টা বাকি আছে তো হাত নাড়াইতে পারতেছি না ওখানে গিয়ে আমি শেষে বিতিরের নামাজ দাঁড়াইছি এক জায়গায় নামাজ পড়ছি বিতির বাকি রাখছি বিতিরটা পরে দাঁড়াইছি তো একজন আমাকে বলতেছেন হুজুর আপনি তো বিতির না পড়লেও পারতেন কারণ সফর অবস্থায় বিতির না পড়ার একটা মাসালাও তো দেখা যায় ফিকের কিতাবে আমি বললাম ভাই ওইটা তো মাসালা এটা তো তাকওয়া আপনি তো খুব কষ্ট হইতেছিল সফর অবস্থায় বিতির পড়তে আমি বললাম মাসালা মাসালা তো মাসালার জায়গায় রাখতে হয় কিছু ক্ষেত্রে আপনার মাসালা জায়েজের জায়গায় রাইখা আমল করলেই বেশি ফায়দা তো বিতিরের নামাজ আদায় করা দেখেন নামাজ
মানে ছেড়ে দেওয়ার পর কহ অনেকে প্রশ্ন করে হুজুর সফরে কি শূন্য ছেড়ে দেওয়া যায় না আরে সফরে শূন্য ছেড়ে দেওয়ার অপশন কার এই যে আমার রানিয়ে আসি তখন শূন্য ছেড়ে দেওয়াটা সমস্যা না আপনি গেছেন এক বাড়িতে বেড়াইতে 10 দিন এখন ওই জায়গায় বেড়াইতে যাওয়ার পরে আপনি শূন্য ছেড়ে দিবেন না সুন্নতগুলো সবই পড়বেন হ্যাঁ ফরজটা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন কিন্তু যদি জামাতে নামাজ পড়েন ওই এলাকায় তখন উনি 4 রাকাত পড়লে আপনি তো 4 রাকাতই পড়বেন এলাকার ইমাম আপনারা মুসাফিররা জামাত করলে 4 রাকাত ওয়ালা জামাত 2 রাকাত বিতির 3 রাকাত 3 রাকাতই মাগরিব 3 রাকাত 3 রাকাত কিন্তু আপনাদের কোনো ব্যস্ততা নাই কোনো কাজ নাই তখন কিন্তু সুন্নতগুলো অবশ্যই পড়বেন কথা কি বুঝে আসছে সফর অবস্থায় সবাই মনে করি কি মানে সব সময় মনে সুন্নত মাফ না সফরে মানুষ যাওয়ার পর যদি তার ব্যস্ততা না থাকে সে সুন্নত পড়বে সব পড়বে ব্যস্ততা থাকলে হ্যাঁ তখন তার জন্য সুন্নতের ছাড় ফরজ 4 রাকাতটা 2 রাকাত পড়বে মনে থাকবে না ইনশাআল্লাহ নামাজের গুরুত্ব দেওয়া আল্লাহ তৌফিক দান করে